my wife, my No, I put it for you. Give me 500. Yeah, come on. বিদেশি কোনো ব্লগার বাংলাদেশে আসলে তাদের ভিউর ব্যবসা যেন চাঙ্গা হয়, মানে সেদিক দিয়ে তাদেরকে সহায়তা করতে হবে এবং তাদেরকে প্রচুর সম্মান করতে হবে, তাদের যেন কোনো সমস্যা না হয়। আমরা সাধারণত সেটাই করি, আমরা বিদেশি অতিথি যখন বাংলাদেশে আসে তখন আমরা তাদেরকে সম্মান করি, এর কারণ তারা বিদেশি ইউটিউবার বা বিদেশি ব্লগার। আর আমাদের দেশের সবচেয়ে বড় গণমাধ্যমের সাংবাদিককে তারা কি করে দেখেন, যুক্ত হয়েছে কৃষ্ণাঙ্গরা, যুক্ত হয়েছে এই যত নম্রতা, ভদ্রতা, মানবিকতা সব আমাদের বাঙালিদের মধ্যেই আছে। যাই হোক, এবার বাংলাদেশি ফিরোজ হাসান এবং এই বিদেশি ব্লগারকে নিয়ে কিছু কথা বলি। যেখানে আমাদের বাংলাদেশের ফিরোজ হাসান অসহায় মানুষদের প্রতিনিয়ত সেবা করে আসছে, প্রতিনিয়ত তাদেরকে হাজার হাজার টাকা দান করতেছে, সেখানে এই বিদেশি ব্লগার একজন অসহায় মানুষকে 500 টাকা দেওয়ার জন্য কত কাহিনী না করে ফেললো। এখন তো আমার তাকে প্রশ্ন করতে ইচ্ছা করে, ভাই আপনি এত গরিব কেন? না ভাই, তিনি গরিব নয়, তিনি ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট বিদায় তিনি ওই মুরব্বীকে ব্যবহার করে, ওই মুরব্বীর সাথে একটু মানে একটু ঝামেলা করে তার ভিউস, ফলোয়ার এবং ডলার ভালো ইনকাম করছে বাংলাদেশ থেকে। সেই চাচাকে গ্রেপ্তার করা হয় কারণ তিনি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। এখানে একটু ভাবুন তো, যে তিনি মুরব্বী নষ্ট করছে নাকি ওই বিদেশি লোকটি নষ্ট করছে। তিনি বাংলাদেশে এসে একটি ব্লগের মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এমনভাবে যে অ্যাভয়েড দিস ম্যান বাংলাদেশ। তার সাথে ওনার সাথে একটু ঝামেলা হয়েছে, সেটাকে ক্যামেরাবন্দি করছে, ঠিক আছে, সেটাকে আপলোড না করলেই তো হতো, কিন্তু তিনি আমাদের বাংলাদেশের কথা একটুও ভাবেননি। ভাবেননি যে এই ভিডিওটা দেওয়ার পর বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে, অথচ আমরা তাকে দোষী না করে আমরা দোষী করতেছি এই মুরব্বীকে। যাই হোক, যেটা বলছিলাম ফিরোমোশন ভাই ফিরোজ হাসানের কথা, তিনিও একজন ইউটিউবার আর এই বিদেশিও একজন ইউটিউবার। এদের দুজনের মধ্যে তফাতটা আপনারাই কমেন্টে জানাবেন। আমাদের বাংলাদেশি ইউটিউবার ফিরোজ হাসান অসহায় মানুষের মুখে হাসি ফুটায়, আর এই লোক অসহায় মানুষকে জেলে পাঠায়। আচ্ছা, ফিরোজ হাসানের কথা বাদই দেন, এমন কোনো বাংলাদেশি ইউটিউবার দেখছেন যে ভিডিওর মাধ্যমে তা কোনো অসহায় মানুষকে কষ্ট দিছে বা এমন কিছু করছে? সো বন্ধুরা, এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম।